বিজেপি করার কারণে জল নিকাশি থেকে বঞ্চিত নস্করদিঘির সাধারণ মানুষ। দীর্ঘ বাম শাসনকাল থেকে জলকষ্টে ভুগতে চলেছেন এলাকার মানুষজন। নিম্নচাপ হোক বা বর্ষাকাল, টানা বৃষ্টিপাতের জেরে জল জমা হয়ে দাঁড়িয়ে থাকে। নিকাশি না থাকার কারণে জলযন্ত্রণা তাদের পিছু ধাওয়া করে। তবে বাম আমলে নিকাশি থাকলেও তা কয়েক বছর পর বন্ধ হয়ে যায়। বর্তমান তৃণমূল সরকারের আমলে জল নিকাশি না থাকার কারণে বর্ষায় জমে থাকা হাঁটু সমান জলে ডুবে রয়েছে ঘরবাড়ি, এমনকি বাড়ি থেকে বের হওয়ার মূল রাস্তায় জল থই থই। এক প্রকার হয়রানির শিকার এলাকার মানুষ। স্থানীয় গ্রামীণ চিকিৎসকের কাছে যেতে হলেও হাঁটু সমান জল পেরিয়ে যেতে হচ্ছে। বাড়ির দোরগোড়ায় কংসাবতী নদীর জল এবং বৃষ্টির জল মিশ্রিত হয়ে সমস্ত জল গ্রাস করছে একাধিক ঘরবাড়ি। সেই জল নিকাশি ব্যবস্থা জানিয়ে জমা জলের সমস্যার সম্মুখীন পূর্ব মেদিনীপুরের পাশকুড়া এক নম্বর অঞ্চলের নস্করদিঘির গ্রামের ঘোড়ইপাড়ার বাসিন্দারা, যেখানে প্রায় 100 পরিবার বসবাস করেন। এক প্রতিবন্ধী স্বামী শয্যাশায়ী, উঠতে পারে না। সেই মাটির বাড়ির বৃদ্ধ শ্বশুর শাশুড়ি কোনো মতে প্রাণে রক্ষা পেলে বৃষ্টির জল লেগে মাঝরাতে ভেঙে পড়ে যাওয়া মাটির বাড়ির দেওয়ালের হাত থেকে। ছোট শিশু কোলে নিয়ে আতঙ্কে কেঁদে ফেলেন বাড়ির গৃহবধূ। ছোট শিশু ও বৃদ্ধ বৃদ্ধাকে নিয়ে আতঙ্কের মধ্যেই ওই মাটির ঘরে বসবাস করতে হচ্ছে পাখি পরিবারের লোকজনদের। গত বছরও একই অবস্থায় বাড়ির দেওয়াল পড়ে যায়। কোনো প্রকার ত্রিপল ঘিরে বসবাস করেন ওই ঘোড়ই পরিবারের লোকজন। বারবার প্রধান বা তার প্রতিনিধিকে জানিয়েও জল যন্ত্রণা থেকে রেহাই পায়নি তারা। কংসাবতীর সোর্স করে ঢোকা জল ও বৃষ্টির মিশ্রিত জলে ডুবে রয়েছে এলাকা। ডুবেছে পানীয় জলের ট্যাপ। জমা জলে দাঁড়িয়েই পানীয় জল ধরে খেতে হচ্ছে তাদের, যে কারণে জল নিকাশি নিয়ে স্থানীয় গ্রাম প্রধানের ওপর ক্ষোভ প্রকাশ করলেন এলাকার মানুষজন। এলাকাবাসীর অভিযোগ, একজন বিজেপি করার অপরাধে বাকি মানুষের হতে হচ্ছে জলযন্ত্রণার হয়রানির শিকার। একজনের কারণে গোটা পাড়াকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করছে সরকারি সহযোগিতা থেকে। বারবার প্রধানকে জানালেও তাদের সাথে দুর্ব্যবহার করেন পাঁশকুড়ার এক নম্বর অঞ্চলের প্রধান কমলা সন্নিগ্রাহী। জল যন্ত্রণায় ভুগতে থাকা মানুষদের পাশেও দাঁড়ায়নি গ্রাম প্রধান, এমনই অভিযোগ এলাকাবাসীর। তবে এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক আশ্বাস দিয়ে বলেন, যাদের এমন সমস্যা রয়েছে তারা যে দলই করুন না কেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। প্রধান সাহেব যদি উদ্যোগ না নেয় তবে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করব, এমনই আশ্বাস দিলেন তিনি। তবে গ্রাম প্রধান কমলা সন্নিগ্রাহী এ বিষয়ে এড়িয়ে যান। কি সমস্যায় রয়েছেন? এই তো সিপিএম এর আমল থেকে তখনই জল বেরাই ছিল, এখন আর সব বন্ধ আমাদের সব। এখন এখন আর এই বিজেপি যা এসে তৃণমূল যা এসে আর সব বন্ধ। তারা চোখে বলে সব বিজেপি কি নাকি ভোট দিচ্ছে না, এই সকল ভাষা কি এই ভাষাবল কারণ কি এ কথা বলছে কেন? বলছে বলে আমাদের পাড়া থেকে একজন দাঁড়াই ছিল বলে বলে তোমরা সব ওইখানকেই ওদেরকেই ভোট দিয়েছো, সেই জন্য কি জল নিকাশি ব্যবস্থা আপনাদের ব্যবস্থা আর স্টেপ নিচ্ছেন? আচ্ছা, আপনারা জানিয়েছিলেন এখানে? হ্যাঁ হ্যাঁ, সবকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছিলেন? হ্যাঁ। কি বলেছে? তারা দেখে যাচ্ছে ঘরের সামনে এসে বলে আমরা কি করব, ঝগড়া ঝাঁটি হচ্ছে এসে বলে এই সব রাস্তা। এখানে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা করেনি, বলছে তোমরা প্রতিবন্ধী টাকা পাও তারপরে ভাতা পাও। সে কারণে কি আপনাদের বাড়ির মানে টাকা দিচ্ছে না বা বাড়ি করতে করার ব্যবস্থা করছে না? তাই হয়তো হবে। দেওয়াল কবে পড়েছে? দেওয়াল কিভাবে পড়ে গেছে? রাত্রে পড়ে গেছে, আগের বছরও পড়ে গেছে, এই বছরও পড়ে গেছে। কাল তখন কোথায় ছিলেন আপনারা? বাড়িতেই ছিলাম, শুয়ে ছিলাম, হঠাৎ পড়ে গেছে। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? অনেকটাই আতঙ্কে আছি, ভয় হয়ে আছি, রাত্রে ঘুম হয় না। ঘোড়ইপাড়ায় নেই জল নিকাশি ব্যবস্থা, প্রত্যেকটা মানুষ জলের তলায়, কি বলবেন? দেখুন, ওই অঞ্চলের যিনি
কমলা দিয়ে আছেন, প্রধান আছেন, ওনার নামে ভুরি ভুরি অভিযোগ আছে। নস্করদিঘি ওই এলাকাটায় ভারতীয় জনতা পার্টির দু চারটা কর্মী সমর্থন করে এই 2021 বিজেপির উপরে আস্থা রেখে কিছু না উপকৃত পাওয়ায়, সরকারি সুবিধা রাস্তাঘাট বা নিকাশি না পাওয়ায় উনি ওপেন বেরিয়ে আসছিলেন। তার জন্যে ওখানে শয়ে শয়ে যে সাধারণ মানুষ আছে, তার সেই কারণেই ওনারা যত অঞ্চলে দ্বারস্থ হয়, অঞ্চল প্রধান এবং সরকারি দপ্তরে যারা বসে আছেন একই কথা বলছে, বিজেপি করার অপরাধে তোমাদের এই রাস্তা বা এই নিকাশি এটা করে উঠতে পারছে না। এটা সারা পশ্চিমবাংলা জুড়ে, পাঁশকুড়া পশ্চিম বিধানসভায়, নগর টাউন সব এলাকায় আপনি দেখুন, কোথাও হাই ড্রেনের ব্যবস্থা নেই, কোথাও ড্রেন নেই, সবাই ভালো ভালো সবজি আড়ত, কাপড় দোকান, মেডিসিন দোকান, সব দোকানের ভিতরে জল ঢুকে গিয়েছে। এত উঁচু জায়গা হাই ড্রেন না করার ফলে এই কারণে এই সরকার পুরোপুরি ব্যর্থ। ড্রেনের ড্রেন প্রকল্পে ব্যর্থ, জল প্রকল্পে ব্যর্থ, এবং প্রত্যেকটা মানুষের পরিষেবাতে প্রত্যেকটা বিষয়ে যেখানে অর্থের পিছনে যদি মুনাফা থাকে সেখানে কাজ করছে, নাহলে কোথাও কিছু কাজ হচ্ছে না। আপনার নাম? আমার নাম প্রতীক পাখিরা, তমলুক সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি। আমাদের জল নিকাশি ব্যবস্থা একটা সিস্টেমে করতেই হয়, যেহেতু কৃত্রিম ফিনান্সের একটা সিস্টেম আছে, টাইড আনটাইড করে 50% টাইড, 50% আনটাইড। তো টাইডের মধ্যে 50% আবার হচ্ছে জল নিকাশি ব্যবস্থা এবং পানীয় জল। তো সেই জায়গা থেকে না করার কোনো প্রশ্নই নেই। প্রধান সাহেব যদি না করেন, নিশ্চয়ই আমরা প্রধান সাহেবের সঙ্গে কথা বলবো। সেই জায়গা থেকে প্রধান সাহেব যদি উদ্যোগ না নেন, আমরা পঞ্চায়েত সমিতি থেকে বা জেলা পরিষদ থেকে এটা আমরা করার চেষ্টা করবো। এলাকার মানুষ একজন বলছেন যে একজন বিজেপি করে, সেই জন্য তাদেরকে বঞ্চিত করা হচ্ছে না। এখানে আমরা প্রশাসনিকভাবে যেহেতু একটা জায়গা আছে, এখানে আমরা কে বিজেপি কে বিরোধিতা সেসব আমরা, আমার এলাকার মানুষ যাতে সুখে শান্তি থাকে সেই চেষ্টাটা আমরা করি। কিন্তু প্রধানের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করছেন না? প্রধানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ কেন করছে সেটা আমার জানা নেই। যদি প্রধান সহযোগিতা না করে, প্রধানের উপরে পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত সমিতির উপরে জেলা পরিষদ আছে, ওনাদেরকে বলুন যোগাযোগ করতে আমাদের সঙ্গে, নিশ্চয়ই আমরা যেটা করণীয় সেটা আমরা করবো। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।